আজি আমার যে ডিস্ট্রিক্ট লেভেল পেডি প্রোকিওরমেন্ট কমিটি মিটিং লা সে আমি সজেসন দেলু যে বলাঙ্গীর জেলায় গোটে একর ধান চাষ কলে 45 কুইন্টাল ধান হচ্ছে, তো সরকার নিষ্পত্তি করেছেন 13 কুইন্টাল ধান রখবে কিণবে চাষী নু এক একর পিছা, বাকি ধান কেনা হবা সেটা অভাবী ধান বিক্রি হবা বলে সে 2000 টাকার চাষী নু ঘিনি নেবে লোক, তো সেগি কমসে কম 20 কুইন্টাল একর পিছা 20 কুইন্টাল ধান কিণা যাও বলে প্রস্তাব দিয়েছু, এবং যেন প্যাক্সর মন্ডি মানুষ চাষী মানকর লাগি রহবার ব্যবস্থা পানির ব্যবস্থা সবু করা যাও, ধান বস্তা গনি ব্যাগ সেটা প্যাক্স যোগাই দেউ বলি দাবি করা হয়েছে, এবং চাষী মানুষ যে 3100 টাকা ধান 2300 আর প্লস 800 টাকা হচ্ছে MSP, তো সেটা সবু চাষীকে দিয়া যাও, আউ FAQ না রে কটনি ছটনি নি করা যাও বলি বি আজি আমি সবু লোক প্রতিনিধি চাষী নেতা সবু আমি প্রস্তাব দিয়েছু, আউ যেন্তা বাহারিয়া লোক আন্ধ্রপ্রদেশ কি অন্যান্য রাজ্যরু 3100 হয়েগলা বলে আসিকি ন বিকিবে সেগি পুলিশ সিকুরিটি পুলিশ ব্যবস্থা চেকিং ব্যবস্থা নাকা ব্যবস্থা করবার লাগি বি আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি।